রাজবাড়ি সদরের ধাওয়াপাড়া পাড়া কাছে আজ সোমবার দুপুর চার চার গরুর মৃত্যু হয়েছে এ সময় মাছিরা প্রাণ বাঁচাতে গরুর দড়ি দিলে দশটি গরুর সাতড়িয়ে পারে উঠতে সক্ষম হয় ট্রলারটি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাদারচর থেকে ছেড়ে পদ্মা নদী দিয়ে মানিকগঞ্জের আরিচা ভ্যাটে যাচ্ছিল পরে আরিচা থেকে ট্রাকে ঢাকার দাবতলির হাটে যাওয়ার কথা ছিল বৌলত দিয়া ঘাটের ফেরি সংকটের সমস্যা এড়াতে এবং সময়ে বাঁচাতে কালুখালী এবং পাঁচার পাঁচ গরুর ব্যাপারী ট্রলার যোগে কোরবানির পশু গরু বোঝাই করে চুটি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছিল তবে ওই ট্রলারের মাঝি মাল্লা সহ গরুর ব্যাপারীরা সবাই গরুর মায়া ছেড়ে পারে উঠতে সক্ষম হয়েছেন সদরের চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী এবং ধাওয়াপাড়া ফ্যাটের মাঝিরা জানা বি বড় ট্রলার নৌকায় চুয়ান্নটি গরু নিয়ে পবিত্র ইদদুল আছাড় উপলক্ষে ঢাকার গরুর হাটের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌকাটি পদ্মায় তীব্র ও গুণী স্রোতের টানে ট্রলারের মাঝি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে যায় এদিকে পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটে দৌলত দিয়া পাতুরিয়া নৌকোতে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে দৌগত দিয়া ঘাটের সিরিয়ালে আটকা পড়ে অসুস্থ হচ্ছে কোরবানির পশু ইতিমধ্যে সোমবার দুই গরুর মৃত্যুর হয়েছে দৌলতদিয়া এলাকায় অব্যাহত যানজেঁটে আজকে পড়ছে কোরবানির পশুবাহি শত শত ট্রাক খেতে করে প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় আটকে থেকে অসুস্থ হয়ে পড়ছে পশু ও রাখাল কোরবানি ঋদ ঘুমিয়ে আসায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা হয় কোরবানির শত শত ট্রাক নদী পারাপার হতে দিয়া খাতে আসতে শুরু করেছে কিন্তু খেতে এসে সকল পশুবাহী ট্রাকগুলো অন্যান্য গাড়ির সাথে সিরিয়ালে আটকা পড়েছে আগের দিন রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত যানবাহনের সিরিয়ালে আটকা পড়ছে ফেরি সংকটে পরে গত এক সপ্তাহ ধরে যান পারাপার ব্যাহত হওয়ায় মহাসড়কে আটকা পড়ে আছে শত শত দুপাল্লার বাসেও রোববারের নৈশ কোচগুলো সোমবার বেলা এগারোটায়ও ঘাট থেকে অনেক দূরে মহাসড়কে আটকে থাকতে দেখা যায় ডিআইডাব্লিউটিসি রদৌলত দিয়ে অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান রুটে ১৪টি ফেরি চলাচল করছে নৌরুটে পর্যাপ্ত ফেরি না থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন হচ্ছে তাছাড়া পদ্মার পানির সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে তীব্র ঘূর্ণি স্রোতের টানে ফেরি পারাপারের সময় বেশি লাগায় ফেরির ফ্রিপ কমে গেছে ফলে প্রতিদিন যে সংখ্যক দাঁড়িয়ে আসছে তা পার হতে না পারায় প্রতিদিনই যানজট লেগেই থাকছে